गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स, আমরা এই মুহূর্তে একটা মেইন রোডের সামনে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে সুন্দর সুন্দর বাড়ি এবং পুরো একটা মার্কেট এরিয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমরা। আমরা কোথায় রয়েছি বা আমরা আজকে কি দেখাবো আপনাদেরকে, সেই সমস্ত ডিসকাশন আমি আপনাদেরকে করব। তার আগে আমি কোন এরিয়াতে রয়েছি বা কি ডিটেইলস রয়েছে সেগুলোও বলবো। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, এবং সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির কোন নগর স্টেশনের কাছে, 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। নবগ্রাম বলে একটা জায়গা রয়েছে, জাস্ট স্টেশনের পাশে এরিয়াতে রয়েছি। এখান থেকে কোন্নগর স্টেশন পায়ে হেঁটে 5 মিনিট ডিস্টেন্স রয়েছে, আমরা হেঁটে হেঁটেই এসেছি কারণ এখান থেকে বাইক বা টোটো নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে এরিয়াটা যে আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় রয়েছি। এবং যদি আমি ক্যামেরাটা আস্তে আস্তে ঘুরিয়ে যদি ভেতরের দিকে যাই, এই দেখুন মেন রোড যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, ঠিক মেন রোড থেকে হেঁটে হেঁটে এলেই এখান থেকে একটা রাস্তা ঢুকছে আমার সামনে। যে বড় আপনি বড় প্রজেক্ট দেখছেন, এই প্রজেক্টটাই একটা নতুন G+4 বিল্ডিং রয়েছে যেখানে দুটো ব্লক রয়েছে, ব্লক এ অ্যান্ড ব্লক বি। ব্লক বি অলরেডি কমপ্লিট, যেখানে রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। এবং ব্লক এ যেটা সামনের ব্লক রয়েছে, সেই ব্লকগুলোতে ফ্ল্যাটগুলো এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। যে ফ্ল্যাটের ভিডিওগুলো আজকে আমি করিনি, বাট নেক্সট ফেজে যখন ফ্ল্যাটগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সেই ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, কোন্নগর আপনারা কীভাবে কলকাতা থেকে আসবেন বা কলকাতা থেকে কোন্নগর ডিস্টেন্স কী রয়েছে সেটা আমি একটু ডিসকাশন করি। ফ্রেন্ডস, যদি আমরা ডিসকাশন করে দেখি তাহলে হাওড়া স্টেশন থেকে কোন্নগরের ডিস্টেন্স, যে কোনো ধরনের লোকাল ট্রেন যদি আপনারা হাওড়া মেন লাইনে যে কোনো যদি ট্রেন ধরেন, তাহলে উইদিন 20-25 মিনিটসের মধ্যে হাওড়া স্টেশন থেকে কোন্নগর স্টেশনে চলে আসতে পারবেন। ঠিক সেম একই দূরত্ব আপনারা যদি দক্ষিণেশ্বর মেট্রো থেকে যদি আপনারা আসতে চান, তাহলে নদী পার করলেই বালি স্টেশন পড়বে। বালি থেকে আপনারা উইদিন 15 মিনিটস 15 মিনিটের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। কারণ আগেই বলেছি এই ফ্ল্যাট আপনার কোন্নগর স্টেশনের ঠিক পাশেই রয়েছে, পায়ে হাঁটা ডিস্টেন্সে। দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু আপনাকে পুরো ফ্ল্যাটটার কিন্তু ভিডিওটা মানে সামনে ফ্রন্টটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সামনে ফ্রন্ট, সামনে যে ফ্রন্টটা দেখছেন, ফেসটা দেখছেন, সেটা হচ্ছে ব্লক এ। এবং ঠিক ব্লক এর ওই পাশে যে ফেসটা রয়েছে সেটা ব্লক বি, যেটা অলরেডি কমপ্লিটেড, যে ভিডিওগুলো আজকে আমি তৈরি করেছি। এই হচ্ছে ব্লক এ অ্যান্ড এটা হচ্ছে ব্লক এ, এবং ঠিক ব্লক বি এতটাই বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে ব্লক বিটা। এই হচ্ছে ব্লক বি। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা হাওড়া থেকে কীভাবে আসবেন, দক্ষিণেশ্বর থেকে কীভাবে আসবেন সেই ডিসকাশন আমি করেছি। যদি কেউ এয়ারপোর্ট এরিয়া থেকে আসতে চান, তাহলে ম্যাক্স টু ম্যাক্স 40-45 মিনিটের মধ্যে আপনারা এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। এই হচ্ছে আপনি কীভাবে কলকাতার বিভিন্ন জায়গা থেকে আপনারা পৌঁছাবেন। শিয়ালদা স্টেশন থেকেও আপনারা ম্যাক্স টু ম্যাক্স 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। দেখুন, এখানে আপনারা ব্লক এ, এই পার্টটা হচ্ছে ব্লক এ, বাঁদিকে পার্টটা হচ্ছে ব্লক বি, মধ্যেখান দিয়ে কিন্তু বড় একটা রাস্তা ঢুকেছে। এবং দেখতে পাচ্ছেন, যদি এই রাস্তা দিয়ে আমরা, এই যে এন্ট্রি গেট, এই হচ্ছে এন্ট্রি গেট, এই এন্ট্রি গেট দিয়ে কিন্তু রয়েছে আপনাদের বাইক পার্কিং এর অনেক বড় জায়গা, এখানে বাইক পার্কিং করতে পারবেন। এবং এই যে পুরো জায়গাটা রয়েছে, যদি আস্তে আস্তে আমি ঢুকি পুরো এরিয়াটা, যেটা দেখতে পাবেন নিচে কিন্তু প্রচুর ফাঁকা জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনারা বাইক পার্কিং করতে পারবেন, অলরেডি বাইক পার্কিং করা জায়গা রয়েছে। এছাড়া রয়েছে বিল্ডিং এর লিফট ফেসিলিটি, জায়গা লিফটের ফেসিলিটি রয়েছে। এছাড়া এই ফ্ল্যাট কেনার জন্য ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আমরা আপনাদের 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা করে দেবো। ফ্রেন্ডস, দেখুন ব্লক এ বাঁদিকে, ব্লক বি ডান দিকে, পুরো এরিয়াটা দেখুন, অনেক বড় একটা প্রজেক্ট। যে প্রজেক্টটা দেখুন, এই হচ্ছে পুরো এরিয়াটা দেখুন,
পুরো বাইক পার্কিং করার জন্য জায়গা দেওয়া আছে, পুরো জায়গাটা আপনারা বাইক পার্কিং করতে পারবেন একদম এই পর্যন্ত। শুধু তাই না, আপনারা নিচের যে জায়গাগুলো দেখছেন পুরোটাই কিন্তু বাইক পার্কিং এর জন্য ইউজ করা হয়েছে। এই হচ্ছে বাইরের পুরো তথ্য। এরপরে আস্তে আস্তে আমরা ব্লক বি তে ঢুকবো, কারণ আজকের ডেটে আমরা আপনাকে ব্লক বি তে যে সমস্ত ফ্ল্যাট গুলো কমপ্লিট হয়ে গেছে সেই ফ্ল্যাট গুলোই আজকে দেখাবো আপনাদেরকে। চলুন আপনারা ভিডিও দেখুন, আমি আস্তে আস্তে ব্লক বি তে এন্ট্রি করছি, পরে আপনাদেরকে সেই সমস্ত ফ্ল্যাট গুলো দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে রয়েছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা একটা 3 BHK 1354 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাটটার যে ফেস রয়েছে সেটা আপনার পশ্চিম দিকে ফ্ল্যাটটার ফেস রয়েছে, আমরা পূর্ব দিক করে ফেস করে এন্ট্রি নিচ্ছি। এই ফ্ল্যাটটা দেখলে আপনাদের বেশ ভালো লাগবে, কারণ অনেক বড় ডাইনিং এরিয়া এবং তিনটে টয়লেট রয়েছে। দেখুন, আমি আপনাকে ডাইনিং এরিয়াটা দেখানোর চেষ্টা করব, কত বড় ডাইনিং এরিয়া। আমি জুম করছি, তারপর আস্তে আস্তে ওই ফ্ল্যাটে একদম ওই কিচেনের সামনে যাব এবং বিভিন্ন দিকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কত বড় আপনি একটা ডাইনিং এরিয়া যুক্ত ফ্ল্যাট পাচ্ছেন। আমি যেহেতু এন্ট্রি নিয়েছি, এই এই দিকটা বোঝানোর চেষ্টা করছি যে এই দিকে ডান দিকে যখন আমি এন্ট্রি নিয়েছিলাম, এইখানে দেখো ডাইনিং এরিয়াটা এইভাবে ঘুরছে, এখান থেকে পুরো কিচেন এরিয়াটা স্টার্ট হচ্ছে। এই হচ্ছে পুরো কিচেন এরিয়া। এখানে দেখুন একটা বড় ব্যালকনি রয়েছে পূর্ব দিক করে, এই হচ্ছে একটা বড় ব্যালকনি রয়েছে পূর্ব দিক করে। এবং এখানে দেখুন যে কিচেনটা, সেই কিচেনটা অনেক বড় মাপের সাইজ করা রয়েছে, এবং সেখানে যে টাইলস ইউজ করা হয়েছে সেটা হচ্ছে, এইগুলো হচ্ছে টাইলসের কালার। এবং পুরো গ্রানাইট ফিনিশ করে দেওয়া আছে, ব্ল্যাক স্টোন নয়, পুরো গ্রানাইট ফিনিশ করে দেওয়া আছে। এবং এখান থেকে আমি ঘোরাচ্ছি ক্যামেরা, এবার আপনাদের বুঝতে সুবিধা হবে কত বড় ডাইনিং এরিয়া যুক্ত একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। চলুন, এবার একদম সামনের গেট পর্যন্ত আমি যাচ্ছি যেখানে প্রথম অবস্থায় ছিলাম আমি। আমি এই গেট দিয়ে এন্ট্রি করেছিলাম। এই গেটের ঠিক উপরে রয়েছে একটা স্টোরেজ করার জন্য জায়গা, এই হচ্ছে স্টোরেজ করার জন্য জায়গা। এরপর আমি আর একবার ঘোরাচ্ছি ক্যামেরাটা। চলুন, এবার এক এক করে আমি বেডরুমগুলো দেখাবো। এই হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমটা পূর্ব দিকটা খোলা আছে। এই বেডরুমটার সাইজ রয়েছে 10 ফুট বাই 12 ফুট, এবং এখানে একটা রয়েছে অ্যাটাচ টয়লেট, এবং যার সুন্দর সুন্দর টাইলসের কালার। ফার্স্ট বেডরুম দেখেছেন আপনারা। এবার আমি আপনাকে ডাইনিং এর মধ্যে কমন ওয়াশরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে একটা কমন ওয়াশরুম, যে ওয়াশরুমটা সাইজ রয়েছে 5.5 ফুট বাই 7 ফুট, এবং দেখুন এখানে যে টাইলস ইউজ করা হয়েছে সেগুলোর কালার, এই হচ্ছে সুন্দর সুন্দর টাইলসের কালার। দেখুন কত বড় একটা ডাইনিং এরিয়া রয়েছে। এরপর চলে যাবো আমরা, আরো দুটো বেডরুম দেখাবো। এটা একটা বেডরুম, এই বেডরুমটা সাইজ নন এন্ড এভারেজ রয়েছে আপনার 13 ফুট বাই 14 ফুট মতো, এভারেজ সাইজ বলছি আপনাদেরকে। আপনারা আমরা যখন ফাইনাল মেজারমেন্ট করব তখন আমরা প্রত্যেকটা বেডরুমের অ্যাকুরেট সাইজ আমরা সাইট প্ল্যানের মধ্যে উল্লেখ করে দেবো। এবং এই বেডরুমের এই বেডরুমটা দুটো দিক খোলা রয়েছে, এটা হচ্ছে আপনার পূর্ব দিক, পূর্ব দিকে একটা বক্স জানলা করে দেওয়া আছে, এবং এটা হচ্ছে আপনার দক্ষিণ দিক। এখানে রয়েছে আর একটা বড় ব্যালকনি, আগে একটা ব্যালকনি দেখিয়েছিলাম আমি ডাইনিং এর সঙ্গে লাগানো ছিল, এখানে একটা দক্ষিণ দিকে ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটার সাইজ রয়েছে 4 ফুট চওড়া এবং প্রায় 12 ফুট মতো লম্বা। এই হচ্ছে আপনার ব্যালকনিটা দক্ষিণ দিকে।
আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নিয়েছি, আমরা এবার চলে যাব থার্ড বেডরুমে। এটা হচ্ছে থার্ড বেডরুম। এই বেডরুমটা সাইজ হয়েছে 11 ফুট বাই 12 ফুট। প্রত্যেকটা বেডরুম কিন্তু অনেক বড় বড় সাইজের করা রয়েছে, এবং এই বেডরুমে সঙ্গে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট। এই দেখুন টয়লেটের যে টাইলস, এই হচ্ছে টাইলসের কালার। এখান থেকে দেখুন বেডরুমটা দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে পুরো বেডরুম। তো দর্শক বন্ধুরা, আপনারা যে ফ্ল্যাটটা দেখছেন সেই ফ্ল্যাটটা ডিটেলস আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি। এটা একটা 3 BHK ফ্ল্যাট, যার মধ্যে রয়েছে 2টো ব্যালকনি, 3টে টয়লেটের ব্যবস্থা এবং 3টে বেডরুম, এবং অনেক বড় একটা ডাইনিং সমেত 3 BHK ফ্ল্যাট। এবং এই ফ্ল্যাটটা যার দাম রয়েছে সেটা হচ্ছে 2600 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে এই ফ্ল্যাটের যা দাম হবে, সেই দাম আমরা ডিসক্রিপশনে মেনশন করে দেবো। এবং এই ফ্ল্যাট কেনার জন্য আপনাদের 90% পর্যন্ত আমরা হাউজিং লোনের ব্যবস্থা করে দেবো, যে লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে দেবো, যার জন্য আপনাকে না কোনো এক্সট্রা ব্রোকারেজ দিতে হবে, না এক্সট্রা কোনো কমিশন বা এক্সট্রা কোনো চার্জ দিতে হবে। আপনারা উইদাউট এনি কস্টিংয়ে আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন। আশা করছি এই ফ্ল্যাট আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাট ভালো লাগে তাহলে আপনারা ভিডিওতে লাইক করুন, এবং যদি ফ্ল্যাট সম্পর্কে আর অন্যান্য তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ফ্রেন্ডস, আশা করি সমস্ত তথ্য পেয়ে আপনাদের ভালো লেগেছে। যদি সাইট ভিজিট করতে চান তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেখুন আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে এই সাইট ভিজিট করতে আসতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।